দর্শক স্বাগত জানাচ্ছি অনেকদিন পরে একটি অপরূপ গ্রাম বাংলার সৌন্দর্য মণ্ডিত রাস্তায়। এই রাস্তাটি হচ্ছে শোলাকুড়ি যেতে টাঙ্গাইলের মধুপুর উপজেলার যে শোলাকুড়ি ইউনিয়ন, মানে টাঙ্গাইলের একবারে শেষ মাথা উত্তর দিকের, সেই উত্তর দিকের যে একটি ইউনিয়ন টাঙ্গাইলের শেষে মধুপুর উপজেলার শোলাকুড়ি ইউনিয়নের। এখন আমি যাচ্ছি হচ্ছে আপনার দোখোলা যে ফরেস্ট বিট এলাকা, অর্থাৎ দোখোলা বাজার থেকে আর একটু সামনে যেয়ে আমি এই ভিডিওটি করেছি। এবং যথারীতি আমি এখন যাব হচ্ছে শোলাকুড়ি ইউনিয়নের সেই শোলাকুড়ি দিঘির পার পর্যন্ত। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার দুপাশে সেই মধুপুরের গড় শালগজারির বন, অপরূপ সৌন্দর্য। এক কথায় হচ্ছে যে অপরূপ সৌন্দর্য, যদিও রাস্তা বিভিন্ন জায়গায় একটু ভাঙা এবং হচ্ছে খানাখন্দ, তারপরেও রাস্তার দুপাশে যে সবুজের যে সমারোহ, বিশেষ করে শালগজারির বন আপনাদের চোখে পড়বে, এবং যেটি আপনাদেরকে মানে অনেক মুক্ত অর্থাৎ বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ করবে এই রাস্তাতে। এবং সেই অপরূপ সৌন্দর্যের রাস্তা, এবং রাস্তার পাশ দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের আপনার হচ্ছে সবজি, তারপরে হচ্ছে ফসলের আবাদ করা হয়েছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে জিনিসটি যে বড় বড় আপনার হচ্ছে পেঁপের বাগান, তারপরে হচ্ছে আনারসের বাগান, কলা বাগান, বিভিন্ন ধরনের ফলমূল শস্য সবজির আবাদ করা হয়েছে এই পাশ দিয়ে। এবং যথারীতি আমরা যাচ্ছি হচ্ছে সেই শোলাকুড়ি ইউনিয়নের শোলাকুড়ি দিঘির পার, যে বিশাল একটি দিঘি, সেই দিঘির উদ্দেশ্যে আমরা যাচ্ছি মূলত। এবং রাস্তার দুপাশে কিন্তু অপার সৌন্দর্য, সেটি আমি আপনাদেরকে দেখানোর জন্যই মূলত এই রাস্তায় হাজির হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ঐতিহ্যবাহী যে ঘোড়ার গাড়ি, সেই ঘোড়ার গাড়িতে করে মাল নিয়ে অর্থাৎ খড় নিয়ে যাওয়া হচ্ছে গ্রাম্য পরিবেশে। যদিও এখন আর গ্রাম নেই, বিভিন্ন রাস্তা গ্রামের ভিতর দিয়ে যে পাকা হয়েছে, এবং সেগুলো রাস্তার এই যে বাম পাশে একটি বিশাল কলার বাগান, ডান পাশ দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে বিভিন্ন ধরনের সবজি এবং কলার বাগান। মূলত এই রাস্তাটি, আবারও বলছি যারা এখন আসলেন, যে এই রাস্তাটি হচ্ছে টাঙ্গাইলের মধুপুর উপজেলার শোলাকুড়ি ইউনিয়নের রাস্তায় যাওয়ার রাস্তা, যেটি জলছত্র থেকে চলে গিয়েছে দোখোলা বাজার হয়ে। আমরা যথারীতি জলছত্র থেকে দোখোলা বাজারের যে রাস্তা, সেই রাস্তা হয়ে দোখোলা বাজার পার হয়ে তারপরে আমরা ভিডিও শুরু করেছি। এবং আমরা যাচ্ছি হচ্ছে সেই শোলাকুড়ি ইউনিয়নের যে বিশাল একটি দিঘি, সেই দিঘির পারে আমরা যাব। এবং অত্র অঞ্চলের মধ্যে, বিশেষ করে উত্তর যে মধুপুরের যে উত্তর অঞ্চল পাহাড়িয়া গড়ের মধ্যে সবচেয়ে বড় যে দিঘি, সেই দিঘির পারে আমরা যাব। এবং এই দিঘিতে যেতে রাস্তার দুপাশে যে সৌন্দর্য, সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেশ এবং বিদেশে যারা দেখছেন তাদেরকে আবারও আমি কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি, যে অপরূপ সৌন্দর্যের একটি রাস্তা, সেটি হচ্ছে এই টাঙ্গাইলের মধুপুর উপজেলার শোলাকুড়ি রাস্তা। আপনারা যারা এই অঞ্চলের আছেন এবং এই রাস্তাটি দেখেছেন, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এখানকার যে বিশুদ্ধ অক্সিজেন, সেটি আমরা গ্রহণ করছি। তো ভিউয়ার, যেমনটি বলছিলাম, আবারও সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে টাঙ্গাইলের অন্যতম একটি সৌন্দর্য মণ্ডিত রাস্তা, যেটি টাঙ্গাইলের একবারে উত্তরের যে ইউনিয়ন, উত্তর পূর্ব দিকের শেষ ইউনিয়ন বলবো, উত্তরের সেই মধুপুর উপজেলার শোলাকুড়ি ইউনিয়ন, সেই শোলাকুড়ি ইউনিয়নে আমরা কিন্তু যাচ্ছি সেই দিঘির পার পর্যন্ত। বিশাল একটি দিঘি, এই অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় দিঘি যেটি। তো রাস্তার দুপাশে কিন্তু সবুজের সমারোহ, বিভিন্ন রকম ফসল, বড় বড় গাছ, এবং মোট কথা হচ্ছে যে এই এলাকার মাটি কিন্তু অনেক উর্বর, এবং যে কারণে এখানে কিন্তু অনেক ফল মূল, তারপরে হচ্ছে বিভিন্ন রকম আমের বাগান, তারপরে হচ্ছে শস্য, বিভিন্ন রকম সবজি, ফলমূল, কলার বাগান, আনারসের বাগান, এগুলা কিন্তু এখানে, পেঁপের বাগান এখানে অনেক, এবং অপরূপ সৌন্দর্য, অপরূপ, মানে বিশেষ করে যারা এই অঞ্চলে
আমরা কিন্তু যে পিসডালা পথ থেকে এই যে বামে চলে আসলাম সেই দিঘির রোডে, এবং এটি কিন্তু ইট বিছানো একটি রাস্তা, অত্যন্ত সুন্দর ইট বিছানো রাস্তা। রাস্তার দুপাশে আকাশমণি গাছ আপনারা দেখতে পাচ্ছেন, ইউক্যালিপটাস, পাশাপাশি হচ্ছে যে এই যে কলার বাগান, দুপাশ দিয়ে কলা সহ বিভিন্ন রকমের সবজি, অনেক অপরূপ। মানে আমরা বাইক নিয়ে যাচ্ছি, একটু দ্রুতই যাচ্ছি, মোটর সাইকেল নিয়ে যাচ্ছি, মূলত হচ্ছে যে এখন কিন্তু গ্রাম আর গ্রাম নেই, সবগুলাই শহরে পরিণত হয়েছে প্রায়। বিশেষ করে এই অঞ্চলের অনেক রাস্তাঘাট অনেক ভালো হয়েছে। এই যে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি দেখতে পাচ্ছেন, যে হাজার বছরের ঐতিহ্য বাঙালির, সেই ঘোড়া দিয়ে মাল টানা এখনও কিন্তু টাঙ্গাইলের কয়েকটি উপজেলায় রয়ে গেছে। বিশেষ করে টাঙ্গাইল সদর উপজেলার চরাঞ্চল, তারপরে হচ্ছে নাগরপুর উপজেলার বিভিন্ন এলাকা এবং সখীপুর, মধুপুরের বিভিন্ন এলাকা এখনও ঘোড়ার গাড়ি দিয়ে মাল টানা হয়, যদিও বিষয়টি মানে অনেক সময় অমানবিক হয়। তো যা হোক, আমি যে কথা বলছিলাম যে অপরূপ সুন্দর যে রাস্তা, যে যেখান থেকে দেখছেন এই শোলাকুড়ি ইউনিয়নে যারা আছেন বা এই ইউনিয়নের আশেপাশে যারা আছেন, এই মধুপুর উপজেলার যারা আছেন বা দেশের বাইরে থেকে যারা দেখতেছেন, যারা এই সড়কে গিয়েছেন, তারা কমেন্ট করে জানাবেন কেমন লাগে। পাশাপাশি টাঙ্গাইল জেলার যে কোনো উপজেলার যদি কোনো রাস্তা আপনারা দেখতে চান বা অপরূপ সৌন্দর্য গ্রাম বাংলার কোনো এলাকার দেখতে চান, তাহলে আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমি সেগুলো দেখানোর চেষ্টা করব। তো মূলত হচ্ছে যে দিঘির পারে যাচ্ছি, এই যে দেখছেন ট্রাক আসতেছে, বিশেষ করে গ্রামের ভিতর দিয়েও কিন্তু এখন বিভিন্ন মালবাহী ট্রাক সহ অন্যান্য যানবাহন চলাচল করে। মূলত হচ্ছে যে আমরা মোটর সাইকেল নিয়ে যাচ্ছি সেই শোলাকুড়ি ইউনিয়নের দিঘির পার। এটি দুপাশে দেখতে পাচ্ছেন যে কলার বাগান, অপরূপ সৌন্দর্য, এক কথায় হচ্ছে যে অপরূপ। এই যে বাজার এবং হচ্ছে বিভিন্ন রকম ফসল আবাদ করা হয়েছে, সবজি আবাদ করা হয়েছে, ফলমূল লাগানো হয়েছে, রাস্তার দুপাশে অপরূপ সৌন্দর্য, আমের বাগান, অপরূপ সৌন্দর্য, এক কথায় হচ্ছে যে অপরূপ সৌন্দর্য। আমরা কিন্তু চলে আসছি কাছাকাছি, যে শোলাকুড়ির কাছাকাছি চলে আসছি। এখন এই যে আমরা বামে যাব হচ্ছে, সেই হলো যে এই যে দিঘির পাড়ের দিকে আমরা বামে যাব। তো বামে আমরা যাচ্ছি, আমরা কিন্তু আর অল্প সময়ের মধ্যে আমরা হচ্ছে যে সেই দিঘির পাড়ে চলে আসব। তো যারা এতক্ষণ দেখলেন বিভিন্ন জায়গার থেকে, দেশ এবং দেশের বাইরে সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, পাশাপাশি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এই যে ডান পাশ দিয়ে কিন্তু সেই ঐতিহাসিক দিঘি, বিশাল একটি দিঘি। আমার জানা মতে যে এই উত্তর টাঙ্গাইলের, বিশেষ করে এই মধুপুর পাহাড়ি অঞ্চলে সবচেয়ে বড় দিঘি এটি, এবং এটি হচ্ছে সরকারি দিঘি। দিঘির দুপাশে কিন্তু সরকারি আবাসন বা সরকারি যে আশ্রয়ণ প্রকল্প সেটি গড়ে উঠেছে। এটি দিঘির রাস্তা, একটু বৃষ্টি হয়েছে কয়েকদিন আগে, লাল মাটি এখানে, যে কারণে রাস্তা একটু মানে কাদা জমেছে। যা হোক, আমরা চলে আসছি সেই আমাদের কাঙ্ক্ষিত ডেস্টিনেশন, সেই বিশাল ঐতিহাসিক দিঘির পারে। আপনারা এখন যে যেখান থেকে দেখলেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, যে কোনো বিষয় কমেন্ট করে জানাবেন, আর কোনো কিছু টাঙ্গাইলের যে কোনো এলাকার রাস্তা বা গ্রাম দেখতে চাইলে আমাকে জানাবেন, কমেন্ট করে আমি দেখানোর চেষ্টা করব। আমার এই বর্ণনার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকুন, আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই, আল্লাহ হাফেজ।